হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে, তবে নতুন না, এটা গতদিনেরই ব্লগ, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু একসঙ্গে শেয়ার করতে পারিনি, তাই এই ফুলগুলো দেখো ওখানেই ছিল, অনেকগুলো ফুল এক জায়গায় এভাবে লাগানো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যখন ফিরছিলাম তখন এই যে ডুবন্ত সূর্য, মানে তখন তো সন্ধ্যের আগ দিয়ে না, তো চা বাগানের মাথার উপর দিয়ে, এমন মানে বাঁশ বাগানের মাথার উপর যেমন একটা গান আছে ওরকম, মানে কবিতা, তো ওই বাঁশ বাগানের মাথার উপর না, এখানে দেখো চা বাগানের উপর সূর্যটা বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই একটুখানি তুলে নিলাম। আর টোটো করে ফিরছি, আমাদের টোটো আসতে একটু লেট হয়ে গেল, তাই আমাদের বাড়ি ফিরতে লেট হচ্ছে, তা না হলে আমরা এতক্ষণে বাড়ি চলে যেতাম। চাকি চলো সঙ্গে থেকো। ওরা চলে গেল ওদিক থেকে, আর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো কি শুরু করলো, অত্যাচার, বাড়ি গিয়ে একটু রেস্ট করে আবার কাজে লাগতে হবে। অনেকক্ষণ পর ভিডিওটা অন করলাম, ওখান থেকে এসে, পিকনিক থেকে এসে একটু কাজে লাগলাম। এই যে দেখো, ফ্রাইডে ছিল আর তরকারি টরকারি সব কমপ্লিট, দিয়ে ঘুগনিটা করলো, আর ননদ করলো হলো মাংসটা, ব্যাস পায়েস দিয়ে ভাই করলো। একটা প্লেট বলছিলাম না, না স্টিলের সামনে আছে, স্টিলের তো রান্না আমার, মানে আর কিছু করতে হয়নি, শুধু এই যে ফ্রাইড রাইসটা করলাম, আর সবজি টবজি দিয়ে ভাই পায়েস আর ঘুগনি করলো, ননদ মাংসটা করলো, চিকেন, ব্যাস এতটুকুই, আর ঝামেলা নেই কোনো। ননদ আগে আসাতে, মানে নাহলে চিকেনটাও আমাকেই করতে হতো। আজ এই ফ্রাইড রাইস একবার করলাম, আরেকবার পরে হবে, আগে এখন যে কেক কাটা হবে। হ্যাঁ, তো এই হলো বার্থডে কেক আমাদের পল বাবার, 10 বছর হয়ে গেল। এই একটুখানি ডেকোরেট করা, বেলুন দিয়ে আবির করলো, আবির ওর পিপি, ওই তো ওরা ওরাই করলো, আমি তো বাইরেই ছিলাম, তো দিদি ভাই বললো তাড়াতাড়ি আসে একটুখানি মানে তুলে নেওয়ার জন্য ভিডিওটা, তারপর মানে কেক কাটবে, তাই দেখলে যে আমি বাইরে ছিলাম, ওইখানে যে করছিলাম ফ্রাইড রাইসটা, তো তাড়াতাড়ি এসে পরে এই এতটুকু ভিডিও তুললাম, তুলে পরে আবার গেছি ওখানে। না ওরা এমনি হাসতে জানে, তিনজন দাঁড়াচ্ছে দেখুন, এখানে একটু দাঁড়াবো, আসো 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 আসো, হবে হবে হবে, এই দিয়ে দেবো দিয়ে দেবো, এই একটু দাঁড়াও একটু দাঁড়াও, এসে ওদের সঙ্গে আমি আসি।
আরে ও একটু খায় না কাকি, হ্যাঁ তারপরে মোমটা নেবে, ঠিক আছে ঠিক আছে, পরে আগে আগে তুলে তুলে নে। কেক কাটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো এই যে পুচকি কয়েকজন আসছে, বেশি না, ওই দু তিনজনকে বলা হয়েছিল, পাড়ার একসঙ্গে পড়াশোনা করে। তো ব্যাস ওরা একটু লেটে এলো, তাই কেকটা আগেই কাটা হয়ে গেছে। চলো এবার ওর খাওয়া দাওয়া করুক। বাচ্চে হলো শোয়া নয়টা, ঘরে ওরা খাচ্ছে, পুচকিগুলো সব খাচ্ছে, আর আমি প্রথমে যে ফ্রাইড রাইসটা করলাম ওটা মানে শেষ। এবার যে আবার আবার বসাচ্ছি, এখন আবার বসাচ্ছি। আমাদের খেতে খেতে অত মানে কত রাত, সেই 11:30 বাজে, তাই আর একবারে বেশিটা করিনি, এখন এটা করব। গরম থাকবে তাহলে, গরম গরম খাওয়া যাবে। চলো দিয়ে নিই সব কিছু, পরে আসছি, পরে দেখাচ্ছি। এখানে সব কিছু আছে, মটর মটর, কাজু, কিশমিশ, তারপর গাজর। গাজরটা একটু কম হয়ে গেল, গাজরটা একটু বেশি বেশি থাকলে না ভালো লাগে, মানে মটর আর গাজরটা বেশি থাকলে বেশ কালারফুল হয়, দেখতে ভালো লাগে। চলো তো দেখো, আমি কিন্তু একদম সিম্পলভাবে করি, আমি মানে অনেকে অনেক রকম করে করে, তো আমি এভাবেই করি। তো আমি না এর আগে যে করেছিলাম, কার বার্থডেতে, আবিরের বার্থডেতে হয়তো, মানে এখানে কিন্তু মানে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ফ্রাই করে নিই, কিন্তু আজকে আমি পেঁয়াজ অ্যাড করিনি, আজকে এমনি নর্মাল করেছি। আর একটু যদি মানে গাজর আর আমার আমার ভালো লাগে, মানে গাজর আর মটরশুঁটিটা যদি আর একটু থাকতো তাহলে আর একটু কালারফুল হতো, দেখতে ভালো লাগে। ফুলকপি ভালো লাগে না আমার, অনেকে ফুলকপি দেয়, তো ফুলকপিটা আমার ভালো লাগে না ফ্রাইড রাইসের মধ্যে, আমার গাজর আর মটরশুঁটিটাই ভালো লাগে, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে, কিন্তু ফুলকপিটা ভালো লাগে না, কেমন একটা পানসে হয়ে যায় ফুলকপি যদি দেওয়া হয়। খেয়েছি আমি মানে ফ্রাইড রাইসে ফুলকপি দেয়, সেটা বেশ কয়েক জায়গায় খেয়েছি। যাকে এই তো হয়েই গেল, দেখো ঘিয়ের কৌটা এখানে রাখছি গরম হওয়ার জন্য, শক্ত ছিল, এই অবস্থা, কি অবস্থা হয়ে গেল ঘিয়ের কৌটার। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সারা দিনের ধুলো বালি, মানে চুলের যা অবস্থা সারা দিনে,
বাড়ি ফিরে তো মানে আর চিরুনি করা হয়নি, জাস্ট ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নার ওদিকটায়। তো এবার ভালো করে চুলটা পরিষ্কার করে নিচ্ছি, আর আগামীকাল মানে শ্যাম্পু তো করতেই হবে। চলো এবার আমি শুতে যাচ্ছি। বেশি লোকজন ছিল না, ওই তবু আমাদের মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সেই ঘুরে ফিরে মানে এখন যেহেতু শীতকাল তো 11:30 হয়েই যায়, গরমকালে 12:00 হয়, তো শীতকালে আধ ঘন্টা আগে হয়। যাকে আজকে সারাটা দিন মানে ওদিকে পিকনিক এদিকে বার্থডে মানে বেশ ভালোই কাটলো। চলো আজকের জন্য আসছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চুলচুড়ি করে এই যে নাইট ক্রিমটা, এটা লাগাতে আমি মানে বেশিরভাগ দিনটাই কিন্তু ভুলে যাই, যাকে আজকে লাগিয়ে নিলাম। আর বেশ ঠান্ডা ঠান্ডা তো, লাগানোর পর বেশ মানে ভালোই লাগে, লাগাতে একটু কেমন লাগে কিন্তু লাগানোর পর ভালোই লাগে। চলে আসছি, কেমন? আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, কিন্তু মানে আমার ইচ্ছে করছে যে একটু মানে মিনি ব্লগ দিতে, এই লং ব্লগগুলো আর দিতে ইচ্ছে করছে না, কারণ একদমই ভিউজ হচ্ছে না, জানো তোমরা দেখছোই। ইচ্ছে হচ্ছে একটু মিনি ব্লগ দিতে, চেষ্টা করব। মিনি ব্লগগুলো আমার করা হয় না, তো এবার থেকে ভাবছি একটু চেষ্টা করব মিনি ব্লগ করার, যদি হয় তো ভালো কথা, দেখা যাক। চলো, গুড নাইট।